আশ্রয় নিলেন। বন্ধুরে আমার, একটা একটা করে বিকাল হলো, একটা একটা করে ওঁটে মাঠের মধ্যে আসতেছে, একটা একটা করে যার যার মতো করে বন্ধু বসতেছে। রাখালেরা সবগুলো ওঁট এখানে রেখে তারা চলে গেছে। চলে যাওয়ার পরে আবার যার যার ওঁট মাঠে চড়ানোর জন্য সকালবেলা আসলেন। আসার পরে দেখতে পাইল ওঁটগুলো যেখানে যেটা পড়ে আছে ঠিক সেখানেই ওঁটগুলো অসহায়ের মতো বন্ধু শুয়ে আছে, তারা উঠতে পারে না। কারণ খাজা গরিবের নামাজের কাছে এসেছিল ঐশ্বরিক পাওয়ার, ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন না কেন? আপনারা জানেন কিনা জানি না, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের হাত হয় আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিদের চোখ হয় আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর ওলিদের কান হয়ে যায় আল্লাহর কুদরতি কান, আল্লাহর ওলিদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ ওলিউল্লাযিনা আমানু। ও বন্ধু, ওলিদের বন্ধুকে এবার ওটগুলো যে যেখানেই পড়ে আছে ওটগুলো শুয়ে আছে কিন্তু উঠতে তো পারে না। এবার সবাই মিলে আশ্চর্য হয়ে গেলেন, কি রে এমন রহস্যময় ঘটনা! আরে কালকে যে বিন্দেশি মেহমান আসছে দেখে মনে হয়েছে সাধারণ তো কেউ না, না জানি কি জাদুর খেলা খেলছে, না জানি কি খেলা খেলছে রে। এবার সবগুলো রাখাল হলো, আপনি এসে একজন এসে বলছে আমার উঠতে ওঠে না, আর একজন এসে বলছে আমার উঠতে ওঠে না, আর একজন এসে বলছে আমার উঠ উঠতে পারে না। কান্না বন্ধ, সবার মধ্যে একটা চিন্তা বিচলিত হয়ে গেল। তখন তাদের নেতার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বন্ধ, দাওয়ার পরে আবার চলে দৌড়ে চলে গেলেন। এই এই অবস্থা হয় তাই নাকি কয়, চলো আমাদের রাজা পৃথ্বীরাজের কাছে। দৌড়ে চলে গেলেন রাজা পৃথ্বীরাজের কাছে। পৃথ্বীরাজের কাছে যাওয়ার পরে বিস্তারিত ঘটনা খুলে বললেন। খুলে বলার পরে পৃথ্বীরাজ বলে দিলেন, যাও যাও ওই বিন্দেশি মুসাফির কোথায় আছে খুঁজে বের করো, ওনার কাছে গিয়ে ক্ষমা চাও মাপ চাও, কারণ ওনাদের মন থাকে অত্যন্ত কোমল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার খাজা গরিবে নামাজের কাছে চলে গেলেন। বন্ধুরে আবার তারা সবাই খুঁজতে শুরু করলো, খুঁজতে 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 এবার খাজা গরিবে নামাজের কাছে গেলেন। ওই আরা সাগরের তীরে এখনো পর্যন্ত ওনার প্রথম বিশ্রামের জায়গা হিসাবে চিহ্নিত আছে। যেই দিন পৃথ্বীরাজের ওট গুলো উঠের জায়গায় ওনাকে বসতে দেয়নি যেখানে আশ্রয় নিয়েছিলেন, যদি কোনোদিন যান বন্ধু দেখে নেবেন, হিন্দুস্তানের তারা অহংকার করে যত দর্শনীয় জায়গা সবগুলো হয়েছে সম্রাট শাহজাহানের হাতে। বন্ধুরে আমার, আমি 2018 সালে পুরো ভারতবর্ষ সফর করেছি। বন্ধুরে আমার, ভারতবর্ষ সফর করেছি, তাজমহলে দেখেছি, ভারতের মধ্যে যতগুলো দর্শনীয় স্থান নন্দিত জায়গা দেখে যেই জায়গাগুলো দেখলে মানুষের দৃষ্টি কাড়ে, ওই জায়গাগুলো সবগুলো সম্রাট শাহজাহানের হাতের ছোঁয়ায়। ভারতের হাতে কিন্তু কিছুই নেই, ভারতীয়দের হাতে একটা জায়গা তৈরি করা আছে, বৃন্দাবন। কি বৃন্দাবন! আপনারা নাম শুনছেন নি বৃন্দাবনের? আমার সঙ্গীরা বলে হুজুর চলেন বৃন্দাবনে যাই, কিন্তু মনটা তো টানে না। তারপরে বৃন্দাবনে গেলাম, বৃন্দাবনের গেইটে ঢুকের পরে দেখলাম বন্ধু দুর্গন্ধ। বন্ধু আশ্চর্য হয়ে গেলাম, কারণ এটা নাপাক মানুষের হাতে তৈরি হয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এমার কি করলেন, খাজা গরিবে নামাজকে খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন। যাওয়ার পর ওনার কাছে অনুনয় বিনয় করে যখন পৃথ্বীরাজের রাখাল গুলো বললেন, বলার পরে আবার খাজা গরিবে নামাজ বলল, যা যা জলদি করে চলে যা তোদের উটের কাছে, যাইয়া দেখবি ওট গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খড় চিবিয়ে খায়। এবার সত্যি পাগলের মতো দৌড়ে আসলো। আসার পরে চাইয়া দেখে সবগুলো উট ফ্রি মুডে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। ও বন্ধু, তার আগে একটু গ্যাপ রেখে গেছি আমি মজা দেওয়ার জন্য। যখন ওটগুলো উঠতে পারে না, প্রত্যেকটা রাখাল অনেক চেষ্টা করেছে উঠতে পারে না, তাদের লিডার বলেছে এমন ভাবে প্রহার করো ওটগুলোকে। বন্ধু, ওটগুলোকে তো জোরে জোরে ব্যত্রাঘাত করা হয়েছিল। ওই বন্ধু, ওটগুলোর চোখ দিয়ে পানি বে বে বন্ধ পড়েছিল, কিন্তু ওটগুলো অসহায়ের মতো নির্বিকার হয়ে তাকিয়েছিল। জোরে জোরে করে পৃথিবী কোন প্রাইম মিনিস্টারের কথা বলেনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা, আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় রে, তোমরা সাধারণ মানুষগুলো তোমরা কোন রাস্তা খুঁজে পাও না, তোমাদের একটা সোজা রাস্তা হলো রে আমার প্রিয় আলেম এবং ওলিদের সাথে যুক্ত হয়ে যা।
বুঝেন নাই? আল্লাহ বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে পৃথিবীর বুকে আল্লাহর যে বান্দা পাঠিয়েছেন এই বান্দাগুলোর মধ্যে সত্যিকারের ভয় যারা আল্লাহকে করে তারা হলো হক্কানি আলেমরা। তো আপনি আলেমদের কথা শুনবেন না কার কথা শুনবেন? আপনার একমাত্র বাঁচার রাস্তা জায়গায় হলো ওইটা, কথা কম না কেন? আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার ধন আল্লাহ সবাইকে দেয়, কারণ এই ধন পাইলে সবাই খুশি, কিন্তু দ্বীনের শিক্ষা কোরআন হাদিসের ইলম আল্লাহ সবাইকে দেয় না, যাকে অনেক বেশি ভালোবাসেন তাকেই দেন, আর যাকে দেন তিনিও বোঝা বইতে অনেক বেশি ভালো বাসেন, ঠিক কিনা বলে? আরে এখানেই তো শুধু খান্ত নয়, আল্লাহ বলেছেন বিহোল্ড বেরিলি দাও ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। এটা আরবিতে যদি আমি ট্রান্সলেট করি, লা ইলাহা ইন্না আউলিয়াল্লাহ খাবার মজা না হইলে খাওয়া যায় না, ঠিক আল্লাহ নবীর প্রেমিক হতে না পারলে কোনদিন আপনার কাছে আমল মজা লাগবে না, আর আমল মজা না লাগলে জোর করে পৃথিবীর কেউ আপনাকে আমলে ঢুকাতে পারবে না। এই জন্য আপনার আমার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন ভালোবাসা, ঠিক কিনা বলে? এই হৃদয়টা পাথর, যদি ভালোবাসা থাকতো আজকের এই গ্রামের মানুষ কম্পিটিশন করে লটারির মাধ্যমে সে আগে আগে বসত। মানুষ প্রাউড ফিল করে, অহংকার করে, আল্লাহ ডাজ ইট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, দেখতে পারেন না, ঠিক কিনা বলে? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, কোথায় আছেন জানেন নি কিচ্ছু? এই যে পৃথিবী নিয়ে রং তামাশা নিয়ে পড়ে আছেন, কোরআন শরীফ খুলে দেখেন, কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনে পৃথিবীর জীবনে হায়াতে জিন্দিগি একটা ধোঁকা, আপনি ধোঁকার মধ্যে থেকে সম্পদ কুড়িয়ে জমাচ্ছেন কার জন্য? জমিয়ে রেখে এখনকার মানুষ তো খায় নিজের টা খাইতেই পারে না, হুট করে পড়ে মারা যায়, রেখে যান কার জন্য? সন্তান সন্ততি বিবি বাল বাচ্চা আপন স্বজনের জন্যই তো। কোরআন শরীফের 19 পারা সূরা সোয়ারা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ধন সম্পদ সন্তান সন্ততি তোমার কিচ্ছু কাজে লাগবে না, তুমি এমনিতেও ধোকার মধ্যে থেকে কুড়াইছো, আবার জমা করে যা রেখে গেছো তাও নাকি কাজে লাগবে না, তাহলে তোমার উপায় কি? কথা বলেন না কেন? কথাগুলো কি আপনাদের ব্রেনে ঢুকে? আপনারা কি বুঝতেছেন আমার কথাগুলো? কিসের অহংকার, কিসের আত্মগরিমা, কিসের ক্ষমতা? যখন ইসলাম পৃথিবীতে এসেছে ইসলাম গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না, যখন ইসলাম ধনী হয়েছে তখন পৃথিবী ছিল রহমত বরকতে পরিপূর্ণ, এখন আবার ইসলাম ধীরে ধীরে গরিব হয়ে যাচ্ছে, পৃথিবীর অবস্থা আবার আপনার আমার প্রতিকূলে চলে যাচ্ছে। বললাম তো এই মুরব্বী মানুষগুলো এখনো আছে, আজান দিলে দৌড়ে চলে যায় তারা, আজানে মসজিদে মাহফিলের কথা শুনলে হেঁটে হেঁটে লাঠিপট দিয়ে চলে যায়, এজন্য বলেছি মুরব্বীদের অন্তর আল্লাহ রাসুলের প্রেমে ভরা, আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী তাদের অন্তর ম্যাক্সিমামই হিংসা নোংরা আত্মগরিমায় ভরা, ঠিক কিনা বলেন? আমার কথা একটু খারাপ লাগতে পারে, আল্লাহু মুররুন হক কথা দিতা, আল্লাহ কয় আকুলু কাউলান সাদিদা, আল্লাহ বলে সেই দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো, কারণ আপনার আমার প্রাণের নবী, হি ওয়াজ ভেরি ট্রুথফুল, আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, আমরা সত্যবাদী নবীর উম্মত সত্যবাদী হিসাবে যেতে চাই, অন্যথায় আমাদের কোনো উপায় আপনারা বলতে চেয়েছিলাম হেঁটে হেঁটে আসছেন কি আজকের এই মাহফিলে, আল্লাহর ওলি হওয়ার জন্য যে মজার জায়গাটা হাদিস শরীফের একটা অংশ, সবাইকে বলতে হবে আপনারা হাইটা হাইটা আসছেন কিনা? বন্ধু ওলি হতে হলে মাথায় টুপি থাকতে হবে, পরনে লম্বা পাঞ্জাবি থাকতে হবে, পকেটের মধ্যে লম্বা মেসোয়াত থাকতে হবে, এমনটি নয় রে, আল্লাহর ওলি হইতে হলে দরকার শুধু প্রেমের। আমার নবী জানিয়ে দিয়েছে উম্মত হৃদয় খুলে শোনো গো, কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর জিকির করতে করতে হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায়, আজকে আপনারা কি আল্লাহর সন্তুষ্টির জন্য আসছেন নাকি অন্য কারো? আল্লাহর দিদারের আশায় নবীজি সমাধান দিয়ে দিয়েছেন, কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে বান্দারে সারা জীবন খুঁজলেও তো তুমি আমারে পাইবা না, আমার নবীজি জানিয়ে দিয়েছে উম্মত শুনে রেখো গো, তোমরা
যখন আল্লাহর জিকির করতে করতে তোমরা হেঁটে হেঁটে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমার কাছে দৌড়ে এসে ধরা দেন জোরে জোরে, সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, বলে হুজুর গো জিকিরের মানিটা কি গো, জিকির কাকে বলে, কত প্রকার কি কি? আমার দিকে তাকান, ও বন্ধু সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও আল্লাহর জিকির, কাউকে অসৎ কাজ থেকে বিরত রাখা এটাও আল্লাহর জিকির। সবচেয়ে বড় মজার খবর হলো, বড় দুইটা জিকির আছে রে, একটা জিকির শুধু ধনীরা করবে, সেটা হলো হজ। হজ হলো হজ আল্লাহর জিকির, হজ হলো আল্লাহর জিকিরের জুলুস, যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জুলুস। আর যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। হজ হলো জিকিরের জুলুস, আর নামাজ হলো জিকিরের জলসা, আজকের এটাও হলো জিকিরের জলসা। এই মাসটা হলো বন্ধু রজব মাস, মেরাজের মাস, আল্লাহর ওলি হওয়ার জন্য আপনার এই মাসের মধ্যে একটা বড় নিয়ামত আছে। এই নিয়ামতটা হলো নামাজ। আল্লাহ বরাদ্দ করেছেন 50 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 50। আল্লাহ বরাদ্দ করেছেন 50 ওয়াক্ত, আমার নবী আবদার করেছেন না কমাইতে হবে, 45 ওয়াক্ত কমাইলেন। আল্লাহ কয় হাবিব আপনি কি চান, কয় আমি 5 ওয়াক্ত চাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন, বন্ধু প্রতিশ্রুতি দিলাম গো, 5 ওয়াক্তই দিলাম, তবে আমার কথা কখনো নড়চড় হতে পারে না, আমার বান্দার জন্য আমি 50 ওয়াক্ত বরাদ্দ করেছিলাম গো, এই 50 ওয়াক্তের সওয়াবই আমি দিব যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়তে পারে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর ওলি হওয়ার জন্য, নামাজ হলো সবচেয়ে বড় জিকির। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি বিসমিল্লাহ পড়েন বা না পড়েন, আপনি যখন নামাজে দাঁড়ান সর্বপ্রথম বলেন কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ তিনবার, কেউ পাঁচবার, কেউ সাতবার, যার যার সক্ষমতা অনুযায়ী। তবে জামাতে ইমাম যিনি, তিনি তখন ইচ্ছে মতো পড়তে পারবে না, কারণ হলো নবীজি শিক্ষা দিয়েছে লম্বা জামাতে ছোট ছোট কেরাত পড়ো, কারণ কোন মানুষের কোন সুবিধা সেটা তো বলা যায় না। তুমি যখন পার্সোনালি নামাজ পড়ো তখন ইচ্ছে মতো বড় বড় করে পড়ো, এরপরে সিজদায় গেলে পড়েন সুবহান রাব্বিয়াল আলা, পড়েন কি পড়েন না? এই যে ছোট ছোট জিকিরের অংশগুলো কিন্তু নামাজের মধ্যে আছে, এই জন্য নামাজ হলো শ্রেষ্ঠ জিকির, আল্লাহর ওলি হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা। আমি আগেই বলেছিলাম দুরুদ দিয়ে, এখন আবার আপনাদেরকে আরেকটা মজার জায়গায় আমি নিয়ে আসলাম। আল্লাহ রাসূল বলেছেন, সলাতুল খমস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবায়ির। আল্লাহর হাবিব বলেছেন 5 ওয়াক্ত নামাজ, বুঝে নিবেন ওয়াজ, আমি কিন্তু চেহারা দেখাইতে কোথাও যাই না, আমার টার্গেট হলো বন্ধু জীবন খুবই ছোট রে, কাজ আমাদের অনেক বেশি, এই জন্য বন্ধু আমার টার্গেট সব সময় থাকে একটা বিষয় নয়, খাজা গরিব নামাজির জীবনী দিব। কেমন করে তিনি এত পাওয়ারফুল হলেন, এটা আগে আপনাদেরকে আমি বোঝাতে হবে, অন্যথায় হুট করে খাজা গরিব নামাজির জীবনীতে ঢুকলে আপনারা বুঝবেন না। বন্ধুরে আমার, এই যেখানে হিন্দু লুলি লেখা আছে বন্ধু, হিন্দুস্তানের জমিনে আল্লাহর বন্ধু অলিরে পাঠাইয়া, ও বন্ধু গরিবে নামাজ গরিবে রক্ষণাবেক্ষণকারী প্রতিপালনকারী বানাইয়া দিছে, ঠিক কিনা বলায়? আর এখানে আতায় রাসূল শুরুতে লিখেছে, আতায় রাসূল খাজা গরিবে নামাজকে যা দান, আতায় রাসূল মানে হলো রাসূলের দান, রাসূল দান করেছেন প্রাণ খুলে, কারণ আল্লাহ বরাদ্দ দেওয়ার মালিক আর দানের মালিক হলো আমার নবীজি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। গরিবে নামাজ নয় শুধু, পৃথিবীর বুকে যতগুলো আল্লাহর ওলি আছে রে, প্রত্যেকটা আল্লাহর ওলির জীবনী আপনি ঘাটে দেখেন। আমি দেখেছি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, বন্ধু বাগদাদির জমিনে গাউসে পাকের কদমে বসে একটি রাত্রের মধ্যে বড়, আবার ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা হুব্বুন নবী প্রফিটস লাভ একটা কিতাব আছে, এটা শুরু এবং শেষ করেছিলেন একই রাত্রের মধ্যে, এটা বাংলাদেশের ইতিহাসে নজির।
না ভুল বললাম, এটা পারছে কেন? শুধু আল্লাহর ওলি হওয়ার কারণে, আল্লাহর কুদরতি শক্তি ওনার মধ্যে সব ছিল। ঠিক না বলেন? এবার আমি আপনাদের কি বলবো হুজুর, বন্ধ আপনাদের এই নবীনগর শিবপুরের মানুষগুলো ম্যাক্সিমামই পাথরের মতো শক্ত, এদের উপায় কি হবে জানি না। ও বন্ধু, এই যে অহংকার এক ঘোরামি করার কারণে এই মানুষগুলোর কি পরিস্থিতি হবে, এই বিষয়টা শেষ করে ছোট্ট একটা টপিক আমি আপনাদের দিকে নিক্ষেপ করব, তখন বুঝবেন অহংকার এক ঘোরামির ফলটা কেমন হবে। একটুখানি অপেক্ষা করেন বন্ধু, আমি জিকিরের মধ্যে আছি, আপনাদেরকে খারাপ লাগে? না 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 দাদা, না না জিকিরের মধ্যে আছে, খারাপ লাগে কিনা? আমাদের প্রধান অতিথি এসেছেন, সময় দিতে পারছি না, উনি কোথায়? আপনি কি বিরক্ত হচ্ছেন? অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রধান অতিথি অত্যন্ত অনেস্ট ম্যান, আলহামদুলিল্লাহ বলেন। কিছু মনে করবেন না, প্রধান অতিথি সাহেবকে বলছি, গতকালকে প্রধান অতিথির অত্যাচারে, বক্তব্যের অত্যাচারে আপনার এক ঘন্টা দশটায় বসে এগারোটা পর্যন্ত, কালকের মতো এত কষ্ট আমার জীবনে কোনোদিন পাই নাই। দশটায় মাইকে উঠছি, বসছি আর একটা বিষয়ে মাইক সারতে হয়েছে, একটার পর একটা আসে, একটার পর, আরে ভাই কি কোনো জনসভা? তোমরা তুই পবিত্র জলসার পবিত্রতাই নষ্ট করে দিচ্ছ। আর এরার সবচেয়ে বেশি খারাপ দিকটা কোনটা জানেননি? আপনার আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথির কথা বলছে না, ইউ আর ভেরি জেন্টলম্যান, এটা বোঝার কোনো উপায় নেই। অন্য কালকেরটা আইসা কি কয়, হুজুর আমার 7 মিনিটের জন্য মাইক দেন, দিছি, আধা ঘন্টা শেষ করে ফেলছে, এরপরে দেখি আর একটা আইতেছে, আমি কক্ষণ আমি নেমে যাবো। এরপরে এরা বলতেছে এই আর কেউ রে স্তোগান টোগান দিতে দিও না, তারপরে 11টা বাজাইছে, ওয়াজ করতে পারি নাই, শুধু কথা কথা কথা। আরে ভাই তোমার সময়ের দাম নাই, আমার সময়ের দাম আছে। সারা দিন রাত থাকতে হয় রাস্তা রাস্তা, মাঝে মাঝে একটু কিতাব দেখতে হয়, ওয়াজ মুখস্থ করার জিনিসটা কি? ওয়াজ মুখস্থ করা হয় না, বুঝে শুনে করতে হয়। বন্ধু আমার মনটা নষ্ট করতে চাই না, আপনারা মনটা দিয়ে শুনবেন, হাত জোর করে বলছি যারা উপস্থিত হয়েছেন, কারণ আমি আবার আজকে আলোচনার শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আজকে শিরোনাম দিয়েছি খুবই মজার, আলেমরা বুঝে গেছেন, আমি বলেছি আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিস ফ্রম দা ফায়ার, আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো গো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি যদিও কুমিল্লা, আপনারা যদিও নবীনগর, আপনারা সবাই কিন্তু আমার আওলাদ, কারণ আপনারা সবাই আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত। কথা কন না কেন? আরে আমার তো মানে না তো, আদানা পছন্দ করছে না, হুদায় না কো? হ্যাঁ কে 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 গাজী গাজী তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমি আপনাদেরকে বাঁচানোর জন্য বলছি, আলেমদের সাথে প্রেম করে জীবনে কেউ লজ্জিত হয়েছে ইতিহাসের পাতায় কোনো নাম নাই, আর আলেমদেরকে ক্রিটিসাইজ করে পৃথিবী থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে গেছে, এটার কোনো শেষও নাই। আলেমদের কথা শুনবেন, জীবন ধন্য হয়ে যাবে, নগণ্য মানুষ ধন্য হয়ে যাবে। বন্ধুরে আমার, এখন কি শীতের দিন চলে যাচ্ছে কিনা? কয়দিন পরে দেখবেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়বে রে, বাজার জায়গায় আসছি আমি। তার আগে আমি হাদিস শরীফটা বন্ধু আগে শেষ করি, রাসূল বলেছেন সালাতুল খামস, নবীজি 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন, আমার দিকে তাকান, ফজর থেকে জোহর পর্যন্ত গ্যাপ আসেনি, কথা কয় না গ্যাপ আছে না, একটা লম্বা টাইম আছে না, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা পর্যন্ত আছে না নাই? বন্ধু আমার নবী বলেছেন উম্মত 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারো গো, তুমি যে গ্যাপের মধ্যে গুনাগুলি করবা, ওই গুনাগুলি দুই দিকের নামাজের কারণে মাঝখানের গুনাহ মাফ হয়ে যাবে। আমার নবীজি বলেছেন আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা একটি সপ্তাহ গ্যাপ আছে না নাই? ও শিবপুরের মানুষ হৃদয় খুলে শোনো গো, নবীজি বলেছেন এটা আমার কথা নয়, একটি জুমা পড়েছো তুমি অধীর আগ্রহে রইলা, আরেকটা জুমা কখন আসবে গো? দুলা সেজে আমি জুমা পড়তে যাব, অন্য দিনের তুলনায় উত্তম রূপে গোসল করব, অন্য দিনে যে জামা পরি সেই জামা পরবো না নরমাল, সুন্দর একটা জামা পরবো, পাঞ্জাবি পরবো,
সুন্দর টুপি লাগাবো, আতর লাগাইয়া কদম দিতে দিতে মসজিদের দিকে যাব গো। আমার নবীজি বলেছেন এই সুন্দর মানসিকতা নিয়ে যারা মসজিদে যাইবা, এই যে একটি সপ্তাহের মাঝে যে গ্যাপ আছে, দুই দিকের জুমার কারণে মাঝখানের গুনাহ মাফ হয়ে যাবে। আর যেরকম না সুবহানাল্লাহ, তবে যেহেতু জুমার মধ্যে আছি আমি জুমা নিয়ে আর একটা হাদিস শোনাবো, শুনবেন বন্ধুরি আমার। আমাদের বর্তমানে মুসল্লিগুলো হলো ডিজিটাল, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় তখন তারা দৌড়ে নামাজ পড়তে যায়। আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনি যদি যত ভালো স্টুডেন্ট হন, আপনার যদি হাজিরা খাতায়, প্রতিদিনের হাজিরা খাতায় যদি আপনার নাম না থাকে, তাহলে আপনি স্টুডেন্ট বলে গণ্য হবেন না। কথা কন না কেন? বলে হুজুর কেন গো? ও বন্ধু, আপনারা যে জুমার নামাজ পড়তে চান, স্পেশাল ফেরেশতা আছে জুমার দিনের প্রত্যেকটা মুসল্লির নাম লেখার জন্য। যিনি প্রথম কাতারে আসবে তার রোল নাম্বার এক, যিনি দ্বিতীয় কাতারে আসবে তার রোল নাম্বার দুই, এমনি করে করে বন্ধু তার নামটা লিয়ে নোট করতে থাকে। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় রে, তখন ওই ফেরেশতাগুলো তাদের এই খাতাটাকে নোটটাকে ক্লোজ করে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। দুর্ভাগ্য জনক হলেও সত্য, ওই দিনের রোল নাম্বারে আপনার কিন্তু হাজিরায় নাম উঠে নাই, নাউজুবিল্লাহ বলেন না কেন, কিন্তু ওই যে বললাম প্রথম যিনি গেছেন তিনি হয়তো জানেন না, কিন্তু আল্লাহ রাসূলের কথা শুনে আল্লাহর প্রেমে পড়ে জুমার দিনে সবার আগে চলে গেছেন। নবীজি বলে দিয়েছেন যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে নামাজ নামক জিকির করার জন্য, এবং সবার পরে যিনি মসজিদ থেকে বের হয়ে আসবে, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু যিনি সবার আগে যাবে রে এবং সবার পরে মসজিদ থেকে বের হয়ে আসবে, যার বাড়ি যত দূর সে তত ধনী হয়ে যাবে। হুজুর কেমন করে গো? আমার নবীজি বলেছেন তুমি মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে কদম দিতে দেরি রে, প্রত্যেকটা কদমের বিনিময়, প্রত্যেকটা কদমের বিনিময় আলাদা আলাদা করে তোমার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জিকিরে লাভ নাকি লস? লাভ। আমার নবী অন্যদিকে বললেন আল জুমাতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার গ্যাফের গুনাহ মাফ হয়ে যাবে। এরপরে বলেছেন রমাদানু ইলা রমাদান, আমার নবীজি বলেছেন এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে দীর্ঘ 300 দিনের একটা গ্যাপ, কম পক্ষে কতদিন কথা কয় না, ধরেন 360 দিনে এক বছর, কত দিনে 360 দিনে একটা বছর, এই 65 দিন আমি বাদ দিলাম কারণ বেশি কম তো আছে, এই জন্য 5 দিন আমি বাদ দিয়ে 60 দিন ধরলাম, 5 দিন বাড়লে ধরেন 305। আমি আপনাদেরকে বলি এই বছরে ধরেন 30 দিন আমি রোজা রাখলাম, 30 দিন মাইনাস, এরপরে এসে আবার আমি 30 দিন রোজা রাখলাম, 30-30 মাইনাস, ধরেন সিম্পল ভাবে বলি আরো 300 দিন বাকি। আমার নবী বলেছেন রমাদান ইলা রমাদান, আমার নবী বলেছেন এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানের গুনাহগুলি মাফ হয়ে যাবে, দুই দিকে রোজার মাসকে সঠিকভাবে পালন করতে পারলে। তবে লাশ দিয়ে তিনি শর্ত দিয়েছেন মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবায়ির, আমার নবী যে বলেছেন তবে শর্ত হলো ইচ্ছে করে কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে জিকির করলে লাভ না লস? লাভ। আর জোরে কর না লাভ না লস। শুধু এখানে খান্ত নয়, ও বন্ধু হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। নবীজি গাছের ডালা ধরলেন, ভাই হাত তোলেন তোলেন, তার দেখে এই যে ধরেন আমি ধরলাম ওনাকে, এইভাবে এক্সাম্পল স্বরূপ বোঝানোর জন্য সাধারণ মানুষ তো আছেন, এইভাবে নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে দুটো ডালা ধরলেন, কয়টি? দুটো ডালা ধরলেন। ধরার পরে নবীজি আবু জর কে একটা ডাক দিলেন, রে আবু জর, আবু জর উত্তর দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজি নবীজির কাছে চলে আসলো। নবীজি আবার ডাক দিয়ে বললেন, রে আবু জর তুমি চাইয়া দেখো গো শীতের কারণে শীতের দিনে গাছের পাতাগুলো কেমন বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে, নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন বান্দারে কপালটা আল্লাহর কুদরতি কদমে লাগায় দিবারে, ওই শীতের দিনের গাছের পাতার মতো জীবনের গুনাহগুলো সব ঝরে যাবে।
আপনি আল্লাহর ওলি হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকেনি না। ওই যে আগের হাদিসটার একটা অংশ মনে রাখছেন নি, আপনি নামাজ পড়তে যাচ্ছেন না তো আপনি জিকির করতে যাচ্ছেন, কথা কয় না কেন? আপনি হেঁটে হেঁটে যাবেন, সবসময় অসুস্থ না হইলে রিক্সা অটো কোনো কিছু নেবেন না, আগে আগে রওনা দিবেন, আগে গেলে ওটি কুরবানের সওয়াব, এক বছরের নফল ইবাদতের সওয়াব প্রত্যেকটা কদমে কদমে, আপনারা তো জানেন না এই জন্য আমলটা করতে পারেন না। বন্ধুরে আমার, এই জন্য বলেছি আপনারা হেঁটে হেঁটে মসজিদের দিকে যাচ্ছেন, আসলে নামাজ এটা শব্দ, মূলত হলো মাওলার জিকির রে, মালিকের সাথে কথা বলতে যাচ্ছেন। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, আপনি আল্লাহর স্মরণে দৌড়াচ্ছেন, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। চাই গো প্রভু তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই, দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, রহমতের আশাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই। ফুলকে সবাই ভালোবাসে গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে ছন্দ আছে তাই, তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই, দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, দয়ার আশাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই। জোরে জোরে কন্যা মারহাবা, মারহাবা। দাদা কিন্তু বলছে ভাই একটু শান্তান গায়েন, আমার এই সিনা বড় শান, আমি একজন রাইটার, আমি একজন রাইটার, নিজেই লিখি, নিজে সুর দেই, মধুর কণ্ঠ দিয়েছেন আমার আল্লাহ, নিজেই গাইতে পারি, কিন্তু বন্ধু এখনকার মানুষকে শান শুনিয়ে লাভটা কি হবে রে? এখনকার মানুষ তো শান শুনে হেদায়েত হবে না, হেদায়েত হতে হবে হেদায়েতের কথা শুনি, কথা বলেন না কেন? যারা আজকে আমাকে দেখার পরে চতুর্দিকে একটু ভিড় করলো, তারপরে চলে গেল, এখনো আর ফিরে আসলো না, ওই সমস্ত মানুষগুলোকে আমি বলতে চাই, এবং এই সমস্ত মানুষের মতো গোটা পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, ওই মানুষগুলোকে আমি বলতে চাই, যারা আজান দিলে মসজিদের চেহারা দেখো, ইমাম সাহেবের চেহারা দেখো, নামাজ পড়তে যাও না, মাহফিল সাজানোর পরে ওই শপিং মলে দোকানে এসে বাজার করে চলে যাও, মাহফিলে আসো না। আমি তোমাদেরকে একটুখানি বলবো, বলেছিলাম ছোট্ট একটা টপিক দিব, মনে আসেনি? আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান, এই যে মাথা থেকে পা পর্যন্ত আপনার আমার আমাদের সবার বডি, এটার নাম হলো কি? মানুষ। কি? মানুষ। এটার নাম হলো কি? মানুষ। মানুষ, এটাকে ইংলিশে যদি বলি কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন, আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি কখনো বলা হয় আল্লাহ, কখনো বলেছেন আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন আইয়ুহাল ইনসান। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার পরিচয়, এটা কিন্তু আসল নয়, এটাকে যদিও মানুষ বলি, এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, ওই মানুষটা কেমন করে ভিতরে আসলো এটাও সৃষ্টির কাছে চির অজানা, আবার কেমন করে কোন দিন কোন অবস্থায় চলে যাবে এই খাঁচা সেটাও সৃষ্টির কাছে চির অজানা, ঠিক কিনা বলেন? এই রহস্যময় মানুষ, এটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড, আল্লাহ বলেছেন কৌলির রুহু মিন আমরি রব্বি, আল্লাহ বলেছেন ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার, ফিউচার টেন্স। বলে হুজুর কেন তিনটা টেন্স, তিনটা সময়ের কথা কেন তুলে ধরলেন? ও বন্ধু, তিনটা টাইমের কথা কেন বললেন? আপনাদেরকে বোঝানোর জন্য। ওই যে বলেছি আপনি তো আপনাকে চিনতে পারেননি, আরেকজনকে চিনবেন কেমন করে? আপনি আপনার মধ্যে কে আছে এটা এখনো পর্যন্ত আপনি আইডেন্টিফাই করতে পারেননি, আপনি কোন উৎস থেকে কোন অংশ তৈরি হয়েছে, কার কাছ থেকে কি হয়েছে সেটা আপনি এখনো আইডেন্টিফাই করতে পারেননি, তাহলে আপনি কিসের মানুষ, কিসের জন্ম এসেছেন, আপনার বডির মধ্যে কয়টা পার্টস আছে, এই পার্টস গুলোর করণীয় কি সেটা আপনি এখনো জানতে পারেননি, আপনি মুসলমান আপনি বংশগত ভাবে মুসলমান হয়েছেন, আসলে আপনার চরিত্রগত ভাবে মুসলমান হওয়া প্রয়োজন, ওই মুসলমানের ধার প্রান্তে এখনো আপনি আমি যেতে পারিনি। এই জন্য বলতে চাই বন্ধু, আপনার আমার বডিটা যখন বাবা মায়ের মাঝে, কোথায়? বাবা মায়ের মাঝে। আপনারা জানেন না একটা মানুষের বডির মধ্যে গুরুত্বপূর্ণ তিনটা জিনিস কয়টা? এর মধ্যে একটা হলো মানুষের বডির হার, আরেকটা হলো গোস্ত, আরেকটা হলো রক্ত। এর মধ্যে হাড়
সৃষ্টি হয় বাবা থেকে, আর রক্ত এবং গোস্ত একটা মানুষের বডিতে দুটো জিনিস তৈরি হয় মা থেকে। আপনার বডি মায়ের উদরে, কিন্তু এখনো আসল মানুষ তো মায়ের পেটে আসেনি। আসল মানুষ অবস্থান করতেছে রুহের জগতে আরবে অরহায় আল্লাহর আরশের চারপাশে। ওখান থেকে যখন আপনার আত্মাটাকে ট্রান্সফার করা হলো মায়ের পেটের মধ্যে, আমি গাজী সুলাইমান, আমি যখন পৃথিবীতে আসলাম আপনি আসলেন, মায়ের উদর থেকে সাত দিনে আপনার মাথার চুলগুলো কামাই ফেললো, নাম রাখলো যাদের তৌফিক আছে আকিকা দিল, ঠিক কিনা বলে। ওই সময় যখন রুহের জগৎ থেকে আপনার বডির মধ্যে যখন রুহটা সেটিং করে দেওয়া হলো, আপনি মানুষ রূপে এসেছেন, যদি রুহটা না থাকতো তাহলে আপনি মৃত হিসাবে আসতেন, আপনার কত নামকরণ করা হতো না, ঠিক কিনা বলে। ওয়াজটা বুঝে নেবেন বন্ধু, বিরক্ত হবেন না প্লিজ, আমি আপনারা যতক্ষণ চাইবেন আলোচনা করব, কিন্তু বিরক্ত করে কিছু করব না, রাসূল নিষেধ করেছে। এরপরে হলো আপনি বডির মধ্যে চলে আসলো, আপনি আমি মানুষ হয়ে গেলাম, কিন্তু যখন বাবা মার মাঝে দেহটা রুহটা, তখন কি মানুষ ছিলাম নি? আবার বন্ধু এই পর্যন্ত এসেছি, রহিম জব্বার করিম সাত্তার আছে না নাই, আস্তে আস্তে করে বড় হয়ে গেলাম, মৃত্যুর সময় এসে গেল। এখন আমরা বলি উমক মৃত্যুবরণ করেছে, মৃত্যুর পূর্ণ রূপটা কি জানেননি? মৃত্যুর রূপটা হলো দেহ থেকে আত্মাটা বের হয়ে যাওয়া, যেইটা আগে যেমন দুইটা দুই দিকে ছিল মানুষ ছিলাম না, আজকে আবার দুটো দুই দিকে আলাদা হয়ে গেছে, আজকে আমি আপনি আর মানুষ নেই, নামের আগে যুক্ত হয়ে গেল মরহুম আব্দুর রহিম। কথা বলেন না কেন? তার মানে ইউ আর ডেড, আই এম ডেড, আপনি আমি আমরা সবাই মৃত বলে ঘোষিত হব, ঠিক কিনা বলে। তাহলে আপনার আমার আসল সত্তা কি এই দেহ না আত্মা? আরো জোরে গন, আল্লাহ বলেছেন আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই, এটা শুধু স্থান পরিবর্তন করে, প্লেসটাকে চেঞ্জ করে। বন্ধুরা আমার এখানে আসার কারণ হলো, আপনি যখন মরে যাবেন ঠিকানা কোথায়? কথা কয় না, কারু কবর পাহাড়ের চূড়ায়, কারু কবর গহীন জঙ্গলে, কারু কবর আবার পুকুরের পাড়ে, কারু কবর আবার অজানা গন্তব্যে, আপন স্বজন কেউ জানে না, দুর্ঘটনায় চলে গেলেন সেখানেই কবর হয়ে গেল, লাশের খবর তো কেউ জানে না, এমন মরণ আছে না নাই? মৃত্যুবরণ করার পরে আপনি আমি যাব কোথায়? ওই যারা চলে গেলেন, নামাজ পড়লেন না, মসজিদে গেলেন না, হাত বাড়াইলাম দানের জন্য দিলেন না, আপনি নিজে নিজে মনে করেছেন হামসে বড় কোন হে, ঠিক কিনা বলেন? আমার চেয়ে বড় কেউ নাই। আল্লাহ কয় কত বড় গর্দব, সকালে কি খাইছে বিকালে কি খাইবো জানে না, সকালবেলা বেঁচে আছে বিকাল পর্যন্ত বাঁচবে কিনা জানে না, আজকের বিডার বিছানায় ঘুমাইছে সকালে জাগ্রত হতে পারবে কিনা সেটাও জানে না, এত কিছু অজানা থাকার পরে সে কেমন করে অহংকার করে, ঠিক কিনা বলে? আল্লাহ কয় বান্দে এত সুন্দর করে তোমাদেরকে বানাইলাম, কেমন করে তোমরা এত কালো কুচ্ছিত হয়ে গেলা? কারণ কালো কুচ্ছিত হওয়ার পিছনে একটা লোভ কাজ করে, সেটা হলো পৃথিবীর লোভ। বন্ধু আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল কবর রওজাতুম মির রিয়াদিল জান্নাতি উহফরাতুম মিন উহফারিন নার, নবীজি বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। জীবনে আজকে থেকে আমি বলে যাই, জীবনে কোনদিন যদি মাহফিলে মিলাদে মসজিদে মুসল্লি কম হয় কখনো টেনশন করবেন না, ইমাম সাহেবদেরকে বলবো কখনো টেনশন করবেন না, কারণ জান্নাতীদের সংখ্যা হবে খুবই কম। জোরে জোরে সুবহানাল্লাহ, পৃথিবীর বুকে যেমন উপস্থিতি পবিত্র জায়গা কম হয়, ওই পবিত্র জায়গায় উপস্থিতি হবে কম। বন্ধুরা আমার, আমার দিকে তাকান, এই যে আজকে আপনারা মাহফিলে এসেছেন, আমি মনে করব আপনারা সাকসেস, আপনাদের জন্য কবরটা জান্নাত হয়ে গেল। যারা ইচ্ছে করে অহংকার করে প্রাউড ফিল করে বাড়ি চলে গেল, আসলো না বন্ধু, আজকের সিম্পটমটা দিয়ে বলছি আরো অনেকই করছে, আমি বা আমার মনে হয় তাদের নসিবেই জুটবে কবরটা জাহান্নাম। এখন ওখানে জাহান্নামে যাওয়ার পরে কি আপনি ঠেলা দিয়ে বাড়ি করবেন নি? কথা কন না কেন? এখন না হুজুরে ঠেলা দিয়ে নামাই দিতে পারেন সোফাতে, হুজুরে হেসা কথা কইলে নামাই দিতে পারেন মসজিদের মিম্বর থেকে, ঠিক কিনা বলে? ওখানে শুধু চোখ কসলাই কসলাই কানবেন, কোনো উপায় হবে না। আল্লাহ বলেছে বান্দা সাবধান হয়ে যাও, তখন তোমার কোনো উপায় থাকবে না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহ বলেছেন আল্লাহর ধরা খুব, আল্লাহর পাকড়াও আল্লাহর ধরা খুব শক্ত ধরা। তার মানে আল্লাহ বান্দাকে যাওয়ার পরে শক্ত করে ধরবে, হুজুর ধরার পরে কি করবে? আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক
অনেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, আল্লাহ হিসাব নিবে চুকি চুকি। হুজুর আপনি হিসাব দিতে পারলেন না, আপনার কি হবে? আপনি তো জাহান্নামে। এখানে দুটো পাঠ খাজা গরিবে নামাজের কাছে আসলে বুঝবেন মজাটা কেমন। তখন ইচ্ছে করবে না এখান থেকে চলে যেতে, মনে করবেন হুজুর আরো কিছু বলেন, আরো কিছু শুনবো, আমিও আল্লাহর ওলি হতে চাই। আমিন কর না, আমিন কয় না, আরো জোরে, আমি আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হতে চাই। কারণ যারা আল্লাহর প্রিয় তারা জান্নাত পেয়ে খুশি হবে না, তারা খুঁজবে শুধু আমার মালিক কই। মালিককে দেখার পরে বলবে মালিক শুধু তোমার দিদার চাই, আমি জান্নাতের নেয়ামত চাই না, ইট ইজ নাথিং, এটা আমার কাছে কিচ্ছু না, আমি চাই তোমাকে। আমার ওয়াজটা আপনারা বুঝেননি, ব্রেইনে ঢুকাচ্ছেননি, আমি কিন্তু আমার আলোচনার ধরনটা এরকম মুসল্লির যেন কষ্ট না হয়, ছোট্ট ছোট্ট টপিকস আপনাদেরকে ব্রেইনে ঢুকিয়ে দিব, সারা জীবন মাথায় রেখে রেখে শুধু চলবেন। আমি বলছি না বন্ধুদের সাথে আড্ডা দিয়েন না, আমি বলছি না কোনো জায়গায় বেড়াতে যাবেন না, আমি বলছি না কোনো বিয়ে শাদী অনুষ্ঠানে যাবেন না, আমি বলছি না পৃথিবী বিচরণ করবেন না, সবই করবেন, তবে আল্লাহর বিধানটাকে বুকে ঝড়িয়ে তারপরে করবেন, তখন আপনার দুনিয়াও নেয়ামত পরকালও নেয়ামত। আপনারা তো জানেন মানুষ মরে গেলে এখানে পড়ে থাকে না, আল্লাহ কয় আল্লাহর প্রিয় হয়ে যারা কবরে যায় আল্লাহ তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে রাখছে, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করে খাবে। কিন্তু মজার বিষয় হলো তাদের কোনো পস্রাব হবে না, পায়খানা হবে না, একটু ঢেকুর আসবে আর হজম হয়ে যাবে। আর সবচেয়ে মজার খবর হলো আল্লাহর প্রতি শহীদ জানা উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান, রহু তাদের পানা ইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফেরদাউস বিছিয়ে দেন যতনে রাখি, যেথায় সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমল, উড়ে বেড়াই রয় হামেশা খুশিতে মশগুল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আজকের মতো অসংখ্য মানুষ আমার সবচেয়ে বেশি দুঃখ লেগেছে, আরো বেশি দুঃখ লেগেছে বন্ধ আল্লাহর রে, আল্লাহ তো মানুষকে নাটক করার জন্য বানায় নাই, আল্লাহ মানুষকে রঙ্গমঞ্চে যাওয়ার জন্য বানাই নাই। হুজুর গো আল্লাহ কেন গো বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে বুঝে নেন, আল্লাহ বলতেছেন ফি আই সূরাতি মাশা আরাকাবাত আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড, আল্লাহ কই বান্দারে আল্লাহর মন মতো করে বানাইছে। সূরা 3 খুলে দেখেন আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, যেটা আসমান জমিন চন্দ্র সূর্য এবং ফেরেশতা থেকেও সুন্দর। এই মানুষকে তো আল্লাহ জাহান্নামের জন্য বানাই নাই। এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, হুজুর গো আমাদেরই পরিস্থিতি কেমন হবে? সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। হুজুর যারা অত্যাচারী তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, জালেম যারা আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না, তারা বিপদে পড়লে তাদের জন্য বরাদ্দ জোরে জোরে কর না, উযুবিল্লাহ। আরেকটা খাবার বরাদ্দ আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মাধ্যমে জানতে পেরেছে, পাপীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ, সেটার নাম হলো তিনাতুল খাবাল। নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই তিনাতুল খাবালটা কি গো নবী? নবীজি বলেছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত অথবা পুঁজ। যাবেন কোথায়? এই আমার দিকে তাকান, বিরক্ত হলে চলে যা, ছেড়ে দিব মাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, এই পৃথিবীর আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু পিপল উইল
not die that day, সেদিন মানুষ মরতে পারবে না, মরার আর সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া, people will not be able to live that day, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আন হাবিয়া গায়িবিন, people will not be able to escape that day, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাতেও পারবে না। উপায় আছে। সবচেয়ে দুঃখজনক আরেকটা হাদিস শরীফ, মানুষ এই দুনিয়াতে যদি গরম পানি ভালো না লাগে, ঠান্ডা পানি ফ্রিজের পানি দিয়ে শরবত বানিয়ে খায় না, আসছে রমজান মাস, সবাই ঠান্ডা পানি খুঁজবে শুধু ইফতারির জন্য। কিন্তু সম্মানিত উপস্থিতি, পরকালটা তো ভয়ঙ্কর হবে, পাপীদের জন্য পানির তৃষ্ণা লাগবে, চিৎকার করবে। আল্লাহ নবী বলেছেন মাথা দিয়ে উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে ঢুকবে দুই রানের মধ্যখান দিয়ে, সব কিছু লিকুইড হয়ে পচে পচে লিকুইড হয়ে ম্যাঙ্গো জুসের মতো দুই পায়ের মধ্যখান দিয়ে আপনার দুই রানের মধ্যখান দিয়ে বের হয়ে যাবে, কিন্তু মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, পালাতেও পারবে না, অনন্তকাল সে সাজা চলতে থাকবে। এই সাজা যেন ভোগ করতে না হয়, এই জন্য আপনাদেরকে আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদেরকে কি করতে হবে, স্মরণ করতে হবে। কারণ আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয়ই যারা আপনার হাতে বায়াত গ্রহণ করলো তারা যেন আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। আল্লাহর হাতের উপর, আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো, কি করো, ও বিলিভার্স ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো, কি করো, ভয় করো, এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো। আল্লাহ উসিলাটা কি? ওই যে বললাম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, বিহোল্ড বিরলি দা ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট, আল্লাহর ওলিদের আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই, চিন্তা নেই, অর টু রিগ্রেট, তারা পরকালে চ্যাম্পিয়ন। জোরে কর না সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, উই আর ইওর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ারাফটার, আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বালা কাম করছেন, একের এক নাম্বার খুশি হয়েছি আমি। হ্যাঁ একদম ঠিক আছে, একদম সলিড লুক যা আছে তা। আমি কিন্তু কই ঘটনাটা কোথায় ফেসকাইছে, কোথায় ফেসকাইছে, দেখদো নাই কি নাই। এখন বর্তমানে আমরা মাহফিলগুলোকে, আমরা বিশেষ করে আমি, আমি যাই আগে মুসল্লিদের অবস্থা দেখে খেয়াল করি ব্যাপারটা কি, ফেসকাইছে কই ঘটনা, কয় হুজুর ফেস টেস কিছু না, ডেক নাই। আমি কো বালা কাম করছেন, এ ডেক বয়া খাওয়াইয়া লাভ নাই, এদিন ওয়াজ পড়ে না, ওয়াজ শোনে না, আসে না, সম্মান কিভাবে করতে হয় জান্নাতের বাগানে। আজকে এই আমি যে আসছি এটা আপনাদের পুরো গ্রামের মানুষের জন্য সম্মান, ঠিক কিনা বলে। যদি অপমানিত হয়ে যে আরেকটা মাহফিলে বলি লজ্জা না, এই চিন্তা যার নাই সে আপনারা বলেন সুস্থ মানুষ, 100% অসুস্থ মানুষ। আমাদের সবার মেহমান আসবে, আমরা সবাই তাকে রিসিভ করব এবং বিদায় দিব, এটাই তো রাসূলের শিক্ষা। কি সুন্নি জামাত করেন, অটো সুন্নি জামাত হইবে না, রাসূলের খুজ্জা তো পাইবেনই না, আল্লাহর ওলিও খুজ্জা পাইবেন না। খাজা গরিবে না, ওদের নাম শুনছেন নি, হিন্দুস্তানের জমিনে নি কদম বাড়াইছে, কি করছে, ওয়াজ কি দামো, খাজা গরিবে নাওয়াজের কাছে একটু যাবো। এই জীবনে কত যে শুনলাম, নবীর দুশ্মনেরা অলির দুশ্মনেরা কয়, এই জীবনে কত শুনছি, ক খাজার দরবারে বলে গাজা পাওয়া যায়। আমার দিকে তাকান, আমি নিজে প্র্যাকটিক্যালি প্রমাণ, 2018 সালে 7 দিন ছিলাম খাজা গরিবে নাওয়াজের কদমে, কয়দিন, 7 দিন ছিলাম। আমি প্রত্যেক দিন 12টার পরে যেতাম, আমরা তিনজন, কয়জন, তিনজন, প্রত্যেক দিন 12টার পরে যাইতাম ফজরের জামাত পড়ে মসজিদে, তারপরে আমরা হোস্টেলে রুমে এসে ঘুমাইতাম আমরা। আর আনাস কানাস, আমার মনেরটা তো মনে জানাই আছে যে এরাই নিউজ কই পাইলো, কত আনাস কানাস ওরি গুলি খুঁজলাম, আরে শুধু মাথা ঠোকা কান্নাকাটি করা এগুলো ছাড়া, মোনাজাত ছাড়া, মিলাদ ছাড়া কোনো কিছুই নেই। তাহলে আসলে তারা জেনে কিছু বলে না, তারা বলে আল্লাহর ওলিদের দিকে বিদ্বেষ পোষণ করে, ঠিক কিনা বলেন। আল্লাহর ওলিদের সাথে যারা
ইয়া করে শত্রুতা করে আল্লাহ তো তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, ঠিক কিনা বল? তা আল্লাহর সাথে যুদ্ধ করে পারার ক্ষমতা কারো আছে? আল্লাহ কইব কোন ফায়া কোন সব ফিনিশ হয়ে যাইব, ঠিক না? বাঁচার উপায় আছে? নাই। আমার দিকে তাকানো বন্ধু খাজা গরিবে নওয়াজ, ওনাকে যা দেওয়ার তা তো আল্লাহ রাসূল দিয়েছেন। বলে হুজুর আল্লাহ রাসূল কি দিয়েছেন, কি আছে ওনার কাছে? আমার দিকে তাকান একটু, রাসূলের কাছ থেকে ঘুরে তারপর ওখানে যাই। কথা কয় না, রাসূলের কাছ থেকে একটু ঘুরা দিতে হবে না? আল্লাহ বলেছেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দায়েব স্টিল অবিসাল্ল, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এদিকে দেখেন আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি মজা না, ডাবল পার্ট দেখছেন নি? প্রেম আছে না? আল্লাহর নাম লিখতে চারটা হরফ আলিফ লাম লাম হা, নবীর নাম লিখতে মিম হা মিম দাল, চারে চারে কত? জান্নাত মুসলমানের জন্য বানাইছে, তবে কোন মুসলমানের কপালে যে আছে আল্লাহই জানে। আমার কাছে মনে হয় জান্নাতি মুসলমানের আগেই চলে গেছে, আর এখনো আছে 5000 লোকের মধ্যে একজন পায়াম। আমার কথা কয় না, মসজিদের সভাপতি সাহেব এই লম্বা পাঞ্জাবি পরে জুমার দিনে আইয়ে এত সাটু ইমাম সাহেবের তার তো গ্লেজি আতরটা তো লাগাইয়া সুরমা টুরমা মাইকা পরে খোঁজ নিয়ে দেখছি হাতে আজ তার সেরা সত্তর গ্রামের কি সুৎখর সেরা সুৎখর মানে এটা কি হয়? কথা কন না কেন? পবিত্র মানুষ যারা তারা পবিত্র জায়গায় যেতে পারে না, কারণ তাদের কাছে তো কালা টাকা নাই। এখন তো বাংলাদেশ চলে ম্যাক্সিমাম সমাজে চলে টাকার উপরে, টাকা সব কালা কালা, তো কালা টাকা কি আলো দিব? না, সাদা টাকায় না আলো দিব, ঠিক না? কালো মানুষ কি আলো ছড়াতে পারে? না, পারে না। যেমন আমার নবী আসার পরে গোটা পৃথিবী থেকে দূর হয়ে গেল অন্ধকার, নূরুন আলা নূর, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হই, আমরাও তো নূরানি হতে হবে। ও নূর কইলে অনেকের মাথা হট হয়ে যায়, এত ওয়ার্ড মিনিং জানে না, বুঝে না, বিশ্লেষণ করতে জানে না, ব্যাখ্যা করে এক্সপ্লেইন করতে জানে না। নূর হলো আরবি শব্দ, ইংলিশে বলা হয় লাইট, বাংলাতে বলা হয় আলো। আচ্ছা কোনছে নবী জি আসার পরে কি আলো ছড়াইছে না? নবী আসার পরে কি পৃথিবী অন্ধকার আচ্ছন্ন হইছে? তো আলোই তো নূর, তাহলে অস্বীকার করার কি আছে? কিচ্ছু নাই। কথা কয় না, জোরে কর না। আরে আল্লাহ রাসূল বলেছেন একটা সাধারণ মানুষের বিবেক ও নূর, কারণ তার বিবেক দিয়ে তার বিবেচনা দিয়ে সমাজ থেকে সকল নোংরামি দূর করতে পারে। তাহলে যেই বিবেক দ্বারা সমাজ থেকে নোংরা কাজ দূর হয়ে যায়, ইসলাম বিদ্বেষী কাজ দূর হয়ে যায়, তাহলে সেই বিবেকটা হলো নুরানি বিবেক। সুবহানাল্লাহ বলেন না? এই নুরানি আপনারা যারা আজকেন, আপনাদের বিবেক জাগ্রত বিবেক, এই কারণেই তো আপনারা তাবারুক নাই কিছু নাই বসে আছেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নিক, আমিন। আরো জোরে আমিন। কি রে ওমা, আমি না কইছি দেড় ঘন্টা ওয়াজ করবো? গরু দি গড়ি 12টা বাজতাছে, গড়িটা দুষ্ট হয়েছে এইটা উঠলে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমি খাজা গরিবে না আজকে আলোচনা শেষ না করে আজকে যাব না, কারণ যারা আমাকে ইনভাইট করেছেন তারা অত্যন্ত আন্তরিক এবং আরো আন্তরিক আপনারা। আপনাদেরকে পেয়ে আমি আরো বেশি খুশি হয়েছি। আমি আসলে অসংখ্য মানুষের জন্য পাগল নই, কেন পাগল না জানেননি? কারণ অসংখ্য মানুষের লাভ হবে কি? মুরব্বীরা কইছে হুন্নির হাত ফুট বাঘিনীর এক ফুট। কথা কন না কেন? রিয়ালের বাচ্চা 60টা হইলো, বাঘ যখন গর্জন দিবে সব দিক আতায়। নবীর প্রেমিক দু চারটাই তো এনাফ, যেগুলো এখান থেকে গিয়ে এগুলো মনে রাখবে, আর যারা আইসা ফর্মালিটি মেনটেন করে চলে যাবে এদের তো দরকার নাই, ঠিক না? ঠিক বন্ধুরে, আবার
নবীজি আল্লাহ তা নবীজির কাছে দিয়েছেন, নবীজি দিয়েছেন এই জননে খাজা গরিবে নওয়াজের নামের আগে লেখা হয় আতায়ে রাসূল, জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর কত প্রিয় আর রাসূল কেমন দেহন্দি বন্ধু, হিন্দু ললি বানায়া হিন্দুস্তানে পাঠাইছে বন্ধুরে আমার। সর্বপ্রথম যখন খাজা গরিবে নওয়াজ যখন হিন্দুস্তান আজমিরের জমিনে কদমটা বাড়িয়ে দিলেন, ওনার সঙ্গীদের কিনে বন্ধু হাঁটতে 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 বন্ধু ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত যখন হলো হঠাৎ করে দেখলেন বিশাল একটা মাঠ দেখা যায়, এই শিবপুর হাই স্কুল মাঠ নয়, ওটার চাইতে আরো বড় মাঠ দেখা যায়। মাঠের এক অংশে দেখা যায় বন্ধু উরুদ্র একটা গাছ দেখা যায়, বৃক্ষ দেখা যায়। উনি ওনার সঙ্গীদের কেটে কেটে বললেন চলো গো একটা বৃক্ষ দেখা যায়, এই বৃক্ষটার নিচে একটু বসে আমরা বিশ্রাম করব। তখন ওই খাজা গরিবে নওয়াজ যখন সঙ্গীদের কিনে বিশ্রাম করার জন্য ওই সায়দার বৃক্ষের নিচে চলে গেল, বৃক্ষের নিচে চলে যাওয়ার পরে তৎকালীন সময়ে ভারতের রাজা ছিলেন রাজা পৃথ্বীরাজ। রাজা পৃথ্বীরাজের ওট পালনকারী কিছু রাখাল, রাখালরা দেখতে পেলেন তাদের চলন বলন দেখে বুঝতে পারলেন এটা সাধারণ কোনো মানুষ নয়, এটা হিন্দুস্তানেরও মানুষ নয়, এটা বিন দেশি মেহমান, গাছের নিচে বিশ্রাম করছে। ধীরে 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 খাজা আজমিরির কাছে চলে গেলেন। যাওয়ার পর ওনাকে প্রশ্ন করলেন আপনারা কে, কয় আমরা মুসাফির, আমরা মেহমান, এখানে বসছেন কেন, কয় আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি একটুখানি বিশ্রাম করব, আমরা একটুখানি বিশ্রাম করব, কয় না না এখানে বিশ্রাম করা যাবে না, কেন গো বিশ্রাম করা যাবে না, কয়টে রাজা পৃথ্বীরাজের ওটের বিশ্রামের জায়গা, কয় ওটের বিশ্রামের জায়গা তো বিশাল জায়গা পড়ে আছে, আমরা তো মাত্র কয়েকজন মানুষ, আমরা একটুখানি এখানে অবস্থান করে চলে যাব, না না থাকতে পারবেন না, কয় একটুখানি বিশ্রাম করে, কয় না না থাকতে পারবেন না। তারপরেও খাজা গরিবে নওয়াজ কোনো খারাপ আচরণ করছেন না, তিনি কি করলেন বন্ধু, বারবার অনুরোধ করতেছেন, ওর রিকোয়েস্টটাকে তারা প্রত্যাখ্যান করতেছেন, এটাকে তারা উড়িয়ে দিচ্ছেন। তয় কয় এটা কি তোমাদের ওট বিশ্রামের জায়গা, কয় হে রাজা পৃথ্বীরাজের ওটের বিশ্রামের জায়গা, এখানে কিন্তু মূল সেনাপতি নাই, রাখালগুলো রাখাল আশ্রয় নিলেন। বন্ধুরে আমার একটা একটা করে একটা একটা করে বিকাল হলো, একটা একটা করে ওটে মাঠের মধ্যে আসতেছে, একটা একটা করে যার যার মতো করে বন্ধু বসতেছে। রাখালেরা সবগুলো ওট এখানে রেখে তারা চলে গেছে, চলে যাওয়ার পরে আবার যার যার ওট মাঠে চড়ানোর জন্য সকালবেলা আসলেন। আসার পরে দেখতে পাইল ওটগুলো যেখানে যেটা পড়ে আছে ঠিক সেখানেই ওটগুলো অসহায়ের মতো বন্ধু শুয়ে আছে, তারা উঠতে পারে না, কারণ খাজা গরিবের নামাজের কাছে ছিল ঐশ্বরিক পাওয়ার। ঠিক কিনা বলেন, আরে জোরে বলেন না কেন, আপনারা জানেন কিনা জানি না, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের হাত হয় আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিদের চোখ হয় আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর ওলিদের কান হয়ে যায় আল্লাহর কুদরতি কান, আল্লাহর ওলিদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ ওলিউল লাযিনা আমানু। ও বন্ধু ওলিদের বন্ধুকে আল্লাহ, আরো জোরে বলেন না কে, পৃথিবীর কোন মানুষকে আল্লাহর ওলিরা বন্ধু বানায় না, তবে তাদের গোলাম বানায়া কুতুব বানায়া ছাড়ে। ঠিক কিনা বলেন, তাদের স্বয়ং বন্ধু হলো আল্লাহ। এবার ওটগুলো যে যেখানেই পড়ে আছে ওটগুলো শুয়ে আছে কিন্তু উঠতে তো পারে না। এবার সবাই মিলে আশ্চর্য হয়ে গেলেন কি রে এমন রহস্যময় ঘটনা, আরে কালকে যে বিন্দেশি মেহমান আসছে দেখে মনে হয়েছে সাধারণ তো কেউ না, না জানি কি জাদুর খেলা খেলছে, না জানি কি খেলা খেলছে রে। এবার সবগুলো রাখাল হলো, আপনি এসে একজন এসে বলছে আমার উঠতে ওঠে না, আর একজন এসে বলছে আমার উঠতে ওঠে না, আর একজন এসে বলছে আমার উঠ উঠতে পারে না। কান্না বন্ধ, সবার মধ্যে একটা চিন্তা বিচলিত হয়ে গেল, তখন তাদের নেতার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বন্ধ দাওয়ার পরে আবার চৌড়ে দৌড়ে চলে গেলেন, এই এই অবস্থা, কই তাই নাকি, কই চলো আমাদের রাজা পৃথ্বীরাজের কাছে। দৌড়ে চলে গেলেন রাজা পৃথ্বীরাজের কাছে, পৃথ্বীরাজের কাছে যাওয়ার পরে বিস্তারিত ঘটনা খুলে বললেন, খুলে বলার পরে পৃথ্বীরাজ বলে দিলেন যাও যাও ওই বিন্দেশি মুসাফির কোথায় আছে খুঁজে বের করো, ওনার কাছে গিয়ে ক্ষমা চাও মাপ চাও, কারণ ওনাদের মন থাকে অত্যন্ত কোমল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার খাজা গরিবে নওয়াজের কাছে চলে গেলেন বন্ধুরে আবার,
তারা সবাই খুঁজতে শুরু করলো, খুঁজতে 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 এবার খাজা গরিবে নামাজের কাছে গেলেন। ওই আরা সাগরের তীরে এখনো পর্যন্ত ওনার প্রথম বিশ্রামের জায়গা হিসাবে চিহ্নিত আছে। যেই দিন পৃথিরাজের ওটগুলো উঠে জায়গায় ওনাকে বসতে দেয়নি যেখানে আশ্রয় নিয়েছিলেন, যদি কোনোদিন জান বন্ধ দেখে নেবেন, হিন্দুস্তানের তারা অহংকার করে যত দর্শনীয় জায়গা সবগুলো হয়েছে সম্রাট শাহজাহানের হাতে। বন্ধুরে আমার, আমি 2018 সালে পুরো ভারতবর্ষ সফর করেছি। বন্ধুরে আমার, ভারতবর্ষ সফর করেছি, তাজমহলে দেখেছি, ভারতের মধ্যে যতগুলো দর্শনীয় স্থান, নন্দিত জায়গা, যেখানে যেই জায়গাগুলো দেখলে মানুষের দৃষ্টি কাড়ে, ওই জায়গাগুলো সবগুলো সম্রাট শাহজাহানের হাতের ছোঁয়ায়। ভারতের হাতে কিন্তু কিছুই নেই, ভারতীয়দের হাতে একটা জায়গা তৈরি করা আছে, বৃন্দাবন। কি বৃন্দাবন? আপনারা নাম শুনছেন নি বৃন্দাবনের? আমার সঙ্গীরা বলে হুজুর চলেন বৃন্দাবনে যাই, কিন্তু মনটা তো টানে না। তারপরে বৃন্দাবনে গেলাম, বৃন্দাবনের গেইটে ঢুকের পরে দেখলাম বন্ধু দুর্গন্ধ। বন্ধু আশ্চর্য হয়ে গেলাম, কারণ এটা নাপাক মানুষের হাতে তৈরি হয়েছে। বন্ধুরে আমার, এমার কি করলেন, খাজা গরিবে নামাজকে খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন। যাওয়ার পর ওনার কাছে অনুনয় বিনয় করে যখন পৃথিরাজের আখাল গুলো বললেন, বলার পরে এবার খাজা গরিবে নামাজ বললো, যা যা জলদি করে চলে যা তোদের উটের কাছে, যাইয়া দেখবি ওট গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খড় চিবিয়ে খায়। এবার সত্যি পাগলের মতো দৌড়ে আসলো, আসার পরে চাইয়া দেখে সবগুলো উট ফ্রি মুডে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। ও বন্ধু, তার আগে একটু গ্যাপ রেখে গেছি আমি মজা দেওয়ার জন্য। যখন উটগুলো উঠতে পারে না, প্রত্যেকটা রাখাল অনেক চেষ্টা করে উঠতে পারে না, তাদের লিডার বলেছে এমন ভাবে প্রহার করো উটগুলোকে। বন্ধু, উটগুলোকে তো জোরে জোরে ব্যথাঘাত করা হয়েছিল। ওই বন্ধু, উটগুলোর চোখ দিয়ে পানি বে বে বন্ধ পড়েছিল, কিন্তু উটগুলো অসহায়ের মতো নির্বিকার হয়ে তাকিয়েছিল। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ওই দিক দিয়ে দেখলেন আল্লাহর ওলির কারামত প্রকাশিত হয়ে গেছে। এখন নবযুগের কিছু তরুণ তরুণ বক্তা বের হয়েছে, ভালো কোনো কিতাবের সাথে যুক্ত নেই, তারা আল্লাহর ওলিদেরকে নিয়ে শুধু বিদ্বেষ পোষণ করে। আমি বলবো বর্তমানে ভণ্ড আছে, কিন্তু যিনি ভণ্ড তাকে ইনসিওর করতে হবে। একজন ভণ্ডের জন্য গোটা আল্লাহর ওলিদের ক্যাঙ্কার করা যাবে না, তোমরা ভুলে গেলে চলবে না। বাংলাদেশের জমিনে ইসলামের ঝান্ডা তুলেছেন আল্লাহর ওলিরা। আমার দিকে তাকান মুরব্বী বাবারা, যারা তাদের কাছে অনেক মজা লাগবে, এটা আমি জানি। এই যুগের ছেলেদের কাছে অনেকের কাছে মজা লাগবে না, কারণ হুট করে একটা তত্ত্ব শুনলে এটা ভালো নাও লাগতে পারে। আপনারা সবাই জানেন আমাদের শাহজালাল মুজাহিদি আমনি যুদ্ধ করতে করতে সুরমা নদীর উপর যায় নামাজ বিসিয়ে পার হয়ে গেলেন সুরমা নদী। আর আপনি আমি এখন নৌকা টলার দিয়েও পার হতে পারি না, ডুববা যাই। বিশেষজ্ঞরা কোন দেশে ডুবছে সেটাও খুঁজে পায় না। কথা কন না কেন, আরো জোরে। নষ্ট যুগের দুষ্ট বিশেষজ্ঞ খুঁজা পায় না, আর আল্লাহর ওলি যায় নামাজ বিছাইছে সো যাই পারে। আপনি আমি যায় নামাজ তাক দূরের করা নৌকাতে উঠলো আমরা নিশ্চিত না, ঠিক কিনা বলো। এবার বন্ধু কি হলো, একটা কারামত শুরু হয়ে গেল। ওই দিক দিয়ে পৃথিরাজের মধ্যে টেনশন কাজ করতেছে। পৃথিরাজ শুধু বারবার বলতেছে, হাই রে, না জানি ওই বিন্দেশি মুসাফিরে হিন্দুস্তানের জমিনে কদমটা বাড়িয়ে দিল। আমি আশ্চর্য হয়ে গেলাম, কারণ রাজা পৃথিরাজের মা নাকি মৃত্যুবরণ করার আগে পৃথিরাজকে বলে গেছে, বাবা একদিন তুমি এই দেশের রাজা হবে, এই দেশের দায়িত্ব তোমার হাতে থাকবে, কিন্তু বাবা মনে রাখবা তুমি ক্ষমতায় থাকা অবস্থায় বিন্দেশি মুসাফির এই দেশে আসবে, তার কাছে এত ঐশ্বরিক পাওয়ার থাকবে, তুমি তার সাথে যুদ্ধ করতে যেও না, তবে যুদ্ধ হবে, এই তার ক্ষমতার কাছে তোমার ক্ষমতা তুচ্ছ মনে হবে। পৃথিরাজ টেনশনে পড়ে গেল, না জানি সেই মুসাফির এই দেশে কদমটা বাড়িয়ে দিয়েছে। টেনশনে তিনি থরথর থরথর করে কাঁপতেছেন বন্ধু। তখন তৎকালীন সময়ে পৃথিরাজের আমলে, তখন যিনি সবচেয়ে বেশি পূজা মণ্ডপের পুরোহিত ছিলেন, তার নাম ছিল সাদিদেও বা সাদিদেব। কি তিনি তখন 100-র উপরে মন্দির তিনি কি করতেন, পরিচালনা করতেন, অসংখ্য উপার্জন এই মন্দির থেকে আসত। উনি অনেক জাদু জানতেন। কি জানতেন? অনেক জাদু জানতেন, তাদের কাছে অনেক পাওয়ার ছিল। এখন বন্ধু অনেক লম্বা ঘটনা, আমি মূল মূল চমক চমক কিছু কথা বলে শেষ করব। যারা বোঝার এতে বুঝবেন, আর যারা বোঝার নাই তারা সারা জীবন বললেও বুঝবেন না, কথা কয় না। যারা নবীর প্রেমিক দলিল ছাড়াই নবীর আজমতকে বানে, আর যারা নবীর প্রেমিক না তারা দলিল দিলেও কয় মনে হয় না ব্যা ঠিক আছে। দলিল খুঁজলে মনে করবেন ডিস্টার্ব, এখন যদি আমি কই
আপনারা খারাপ দিকে নেবেন না। তুমি যে খালি নবীর ক্ষেত্রে শুধু দলিল টোহাও, তুমি যে তোমার বাবা মার, তুমি যে তোমার বাবা মার সন্তান, দলিলটা কোথ থেকে দিবা? কথা কন না কেন, আমি কি খারাপ বলছি কথাটা? সব যিনি জায়গায় কিন্তু দলিল দেয়া যায় না, দলিল চলে না, কিছু আগল দিয়ে বিবেক দিয়ে কিছু বুঝে নিতে হয়, ঠিক কিনা বলো? এবার কি হয়েছে জানেন? কয় কি বিন্দেশি জাদুঘর এই পৃথিবীর দিব্য বাংলাদেশ ভারতবর্ষ ভারত উপমহাদেশে চলে আসলো, তার কাছে গেলে মানুষ আমাদের ধর্ম ত্যাগ করে কি করে? এবার রাজা পৃথ্বীরাজ ওই তৎকালীন সময়ে সবচেয়ে বড় পাওয়ারফুল পুরোহিত সাদি দাওকে ডেকে ডেকে বললেন, তুমি একটা কাজ করো, ওই মুসলমানের সাথে স্টেজে যুক্তি তর্ক হবে, যদি খণ্ডন করতে না পারে, যদি খণ্ডন করতে না পারে ও বন্ধু, তাহলে সে কি করবে? এই ভারতবর্ষ ছেড়ে চলে যাবে, এই দেশে যেয়ে থাকতে পারবে না। খাজা গরিব নওয়াজ তো মাত্র কদম দিয়েছেন বন্ধু, কয়েকজন নিয়ে চলাফেরা করছেন গোটা ভারতবর্ষে, তাদের রেঞ্জের ভিতরে যত হিন্দু ছিল সবাইকে একত্রিত করলেন, স্টেজ হবে, ওই মুসলমান নাকি অনেক পাওয়ারফুল, তার পাওয়ার আমরা দেখব। তখন কি করলো বন্ধু, তারা এই কথা অনুযায়ী বন্ধু স্টেজ সাজালেন, হাজার হাজার বন্ধু হিন্দু, অসংখ্য হিন্দুরা সবাই এটার পরাজয় দেখার জন্য একত্রিত হলো, কারণ তারা খবর পেয়েছে বিন্দেশি মুজাবের আসা মাত্রই তাদের হিন্দু ধর্ম ত্যাগ করে করে মানুষ মুসলিম হয়ে যাচ্ছে। আপনাদেরকে বলে রাখি, খাজা গরিবে নওয়াজ যদি চাইতো রে, তৎকালীন সময়ে গোটা ভারতের হিন্দু মুসলমান বানাইতে পারতো। আল্লাহ এমন পাওয়ার নাকি দিয়ে দিয়েছিলেন, খাজা গরিব নওয়াজের জীবনী না পড়লে বুঝতে পারবেন না বন্ধুরে আমার। এবার অনুষ্ঠান হয়ে গেল, হিন্দুরা সব তাদের বড় বড় পুরোহিতরা সবাই এসে উপস্থিত হয়ে গেল, যুক্তিতর্ক হবে, সাদি দেওয়ারে উপস্থিত নির্ভরশীল পৃথ্বীরাজ, যেই কোনো বড় বড় সমস্যার সমাধান করতেন পৃথ্বীরাজ এই সাদি দেওয়ার মাধ্যমে। এবার কি করলেন, খাজা গরিব নওয়াজ আসতে একটু দেরি হচ্ছে, কি হচ্ছে? এবার এরা তো মহা খুশি, দেখেই তারা শান্ত হয়ে গেলেন। শান্ত হয়ে যাওয়ার পরে খাজা গরিবে নামাজ ধীরে 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 বন্ধু স্টেজের মধ্যে আসলো, উনারে নুরানি গ্লেজি চেহারা মোবারক, এই চেহারাটা নিয়ে শুধু তিনি সাদি দেওয়ার দিকে একটাবার তাকিয়ে নজর দিলেন। সাদি দেওয়ার কাছে যায় আর সাধু দিয়ে আতঙ্কিত হয়ে যাচ্ছেন, কি হয়ে যাচ্ছে? আতঙ্ক, কথা কয় না আতঙ্ক, আরো জোরে আতঙ্ক, আরো জোরে বলেন না আতঙ্ক। তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন, আতঙ্কিত হয়ে যাচ্ছেন। এবার সাদি দেওয়ার কাছাকাছি যাইতে দেরি, এবার সাদি দেওয়ার কাছে গিয়ে কেউ কিন্তু শুনলেন না বন্ধু, দূরের মানুষগুলো আস্তের কথা শোনে না। আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ একটা ডাক দিয়ে বললেন, এরে সাদি দাও, আমি তো আল্লাহর রহমতের বান্দাগুলোর দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, আল্লাহর প্রিয় বান্দাদের নামের মাঝে তোমার নামটা দেখেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যুক্তিতর্ক করবে, যুদ্ধ ঘোষণা করেছেন খাজা গরিব নওয়াজের বিরুদ্ধে, এসেই শুধু বলেছেন, আমি আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায়, আমি আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় তোমার নামটা দেখতে পেয়েছি। বন্ধু এই কথাটা বলতে দেরি রে, অসংখ্য হিন্দু বড় বড় পুরোহিত সবাই উপস্থিত, সঙ্গে সঙ্গে সাদি দেও খাজা গরিব নওয়াজের কদমে পড়ে তিনি চিৎকার করে করে কান্না করতেছেন। খাজা গরিব নওয়াজকে ডেকে ডেকে বলছেন, আমি আমার ওই হিন্দু ধর্মে থাকতে চাই না, ধর্মের মধ্যে কিছু নেই, আপনার ধর্ম অত্যন্ত মধুময়। সঙ্গে সঙ্গে বন্ধু মধুর কালেমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি করে 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 বন্ধু সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন, তার নাম ছিল সাদি দাও। খাজা গরিব নওয়াজ তাৎক্ষণিক ভাবে ওই সাদি দেওয়ার নাম রেখে দিলেন মোহাম্মদ সাদি।
তখন পৃথিরাজের মাথা খারাপ হয়ে গেছে, বন্ধুরা আমার চুলগুলো শুধু নিজের চুলগুলো টেনে টেনে তোলে ফেলছে, পাগল পারা হয়ে গেছে। এবার যখন দেখছে শাদি দেও খাজা গরিবে নামাজের কদমে পড়ে মুসলমান হয়ে গেল, এই যে দলে দলে মুসলমান হওয়ার হিরিক পড়েছে, দলে 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 মুসলমান হচ্ছে পৃথিরাজ এই রাজ্যের রাজা, এটার খবর কারণেই সব খাজা গরিবে নামাজের দিকে জুটছে, জুড়ে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বুঝলে? আল্লাহর ওলির পাওয়ার আছে না? নাই আছে। আরো জোরে আছে, আরো জোরে আছে। কিতারে লেখছো? ওয়ালাইকুম আসসালাম। মুর্শিদি গাওয়ার অনুরোধ রইল তাই না? হ্যাঁ আচ্ছা, একটা গামো। হ্যাঁ হ্যাঁ, গামো গামো, মুর্শিদি গামো। গাইলে কিন্তু হাদিয়া দেওয়া লাগবে। ওয়াজটা শেষ করি এরপরে হাদিয়া। রাজি নাই, রাজি নাই। আরে এরা তো মনে করছে হুজুর থেকে হেসে হেসে হাদিয়া চাইছে, আসলে প্রেমটা যাচাই করছি, পরীক্ষা নিলাম, পাশ দিলাম হুজুর। আরে না, কি আমতাজি ওয়াজ গজল গাইলে না দেও, নাইলে কি দাও নি? আগে দাও কথা কর না, আগে নেই না আমি। আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরো জোরে, আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, শাদি দেও যখন কি হয়ে গেল, শাদি দেও যখন তিনি মুসলমান হয়ে গেল, দলে 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 হিন্দু খালি মুসলমান হতে লাগলেন, মুসলমান হতে লাগলেন, হতে হতে এই মুহূর্তে তার নামটা মনে নাই, আসার সময় নামটা মুখস্থ করে এসেছি। বন্ধুরে আমার, আরেকজন ছোট নেতা, উনি এসে কি করলেন, ওই রাজা পৃথিরাজ পাঠাইছে যে এত বড় দুঃসাহস, কি জাদু জানি করলো, আমার এত বড় বাদশাকে এসে তার দলে নিয়ে নিল। এখন একটা কাজ করতে হবে, তো অল্প সংখ্যক তাদের তাবুটা পরাইয়া দাও। কি করো? নাউজুবিল্লাহ কর না। ও বন্ধু, তাবু যখন পুরাইতে গেল, আরেকজন পুরোহিত তাবু পুরাইতে যাওয়ার পরে, যাইতে 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 ওই খাজা গরিবে নামাজের যে তাবু, এটার কাছেও গেলেন না। খাজা গরিবে নামাজ ওনার কারামত প্রকাশ করলেন, আগুন ওনার রোমে, ওনার তাবুর কাছে আসার আগেই বন্ধু সব দূরে দূরে চলে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে নেতা সবগুলো দূরে দূরে চলে যাচ্ছে। ও বন্ধু, তাদের দল নেতা এসে কি করলেন, তাদের দল নেতা এসে আবার খাজা গরিবে নামাজের হাতে এসে মুসলমান। ওনার বসবাসের স্থান কিন্তু আনাসাগর পার, কোথায়? আরো জোরে কোন? এবার কি চিন্তা করলেন? এবার চিন্তা করছে, না না এমনি করা যাবে না, এদেরকে হাতে মারবো না ভাতে মারবো। কি করবো? এদেরকে হাতে মারা যাবে না, এদের কৌশল বড় শক্ত, হাতে মারা যাবে না। এবার কি করবেন? কয় আবার কি করব, আনাসাগরের পানি সরবরাহ বন্ধ করে দিব। যখন এলান করে দিলেন, কি করে দিলেন, এবার খাজা গরিবে নামাজের কাছে খবর চলে আসলো যে আপনাদের জন্য আনাসাগরের পানি বরাদ্দ কর বন্ধ করে দিবে। এবার কি করলেন খাজা গরিবে নামাজের একজন খাদেমকে বললেন, তুমি একটা কাজ করো, তুমি এই কাশি চুবি নিয়ে, তুমি কাশি চুবি নিয়ে আনাসাগর থেকে মাত্র একটা বাটি পানি তুলবা। কি করবা? পানি তুলবা, একটা বাটি পানি তুলবা। এবার কি করলেন, ওই আনাসাগরের পানি বরাদ্দ বন্ধ দেওয়ার আগে আগে কাজা গরিবে নামাজের খাদেম ওই আনাসাগরের থেকে গিয়ে একটা একটা কাশি চুবি নিয়ে, বন্ধু এক পেয়ালা ধরেন, একটা বাটি ধরেন, বা একটা বল ধরেন, যেটা আমাদের ভাষায় পানি নিয়ে চলে আসছে কাজা গরিবে নামাজ ওপার থেকে। আল্লাহ তাকে এমন কুদরতি পাওয়ার দিয়ে দিয়েছেন, নোংরা জিনিস থেকে মানুষকে পবিত্র করার জন্য। এটা কি যেমন তেমন মানুষ? যেমন তেমন আল্লাহর ওলি, যিনি সৃষ্টি তরিকার ইমাম, এদিক দিয়ে কাশি চুবি নিয়ে পানি তুলে আসছে ওপার থেকে, ডেকে ডেকে বলছে আনাসাগরের পানি রে তুই সবটা উঠে আয়। ও বন্ধু, একটা বাটি দিয়ে পানি তুলতে দেরি রে। এবার কি করলো, পিছন দিয়া চাইয়া দেখে পুরো আনাসাগরের পানিটাই শুকিয়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। মুসলমানের লগে দেখছেন না, ইসরায়েল আর ফিলিস্তিন লাগছে না, দেখেন না? এখনই কিন্তু ইসরায়েলের বারোটা না, শুধু বারোটার পরে চব্বিশটা বেজে গেছে, আর বাকিটা দেখার অপেক্ষায় আছি আমরা, ঠিক কিনা বলো? মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো তার ইমানি জান্ডা, কথা কন না কেন? আরো জোরে। আপনার আমার মধ্যে দল থাকতেই পারে, যখন কোন বেঈমান কাফের আমার মুসলমান ভাইয়ের উপর এসে হানা দিবে, তখন আমরা কে কোন দল করি সেটা কিন্তু তাকাবো না, আমরা ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়বো ওই বেঈমান কাফেরকে প্রতিহত করার জন্য, ঠিক কিনা বলো?
আবার কি করলেন বন্ধু, আনা সাগরের পানি বরাদ্দ করার আগে আগে পৃথ্বীরাজের কাছে খবর চলে গেল, রাজা গো কি হয়ে গেল, একটু সময়ের মধ্যে আনা সাগরে তো কোনো পানি নাই, আমরা কেমন করে বাঁচব। আনা সাগরের দুপারে প্রায় 100 মন্দির আছে, পুরোহিত গুলো আছে, পরিচালনা করছে, কি উপায় হবে? কি রে, নিশ্চয়ই মুসলমান মুসাফিরের কাজ। এবার দ্রুত গতিতে চলে গেলেন খাজা গরিবে নামাজের কাছে, অনেক বেশি অনুনয় বিনয় করে, বন্ধু ক্ষমা চাওয়ার পরে এবার তিনি রাজি হলেন, কোনো অন্যায় করবে না, কোনো অপরাধ করবে না, কোনো ধরনের কোনো প্রেসার ক্রিয়েট করবে না। এই কথা বলার পরে ওই যে ছোট্ট বাটির পানি আবার যখন আনা সাগরের মধ্যে ঢেলে দেওয়া হলো, তখন বন্ধু আবার পুরো আনা সাগর পড়ে বিলাপ হয়ে যায়। কয় না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি ফল, আরো জোরে কন্যা বন্ধুরে আমার। তারপরে তারা কি করলেন, ভারতবর্ষের সবচেয়ে বড় জাদুঘর কি করলেন, কয় না এটা তো কাম হয় না, এবার কি করব, এবার কি করব, সবচেয়ে বড় জাদুঘর যিনি জাদু দিয়ে অজগর বানাতে পারে কি করতে পারে, আমার দিকে তাকান, সবচেয়ে বড় জাদুঘর ভারতবর্ষের, মুসলমানকে তাড়াতেই হবে, এই মুসাফিরকে তাড়াতে হবে, যিনি একসাথে অসংখ্য জগর বানাতে পারে জাদু দিয়ে। জাদুঘরকে যখন আনলো, ওই মুসলমান মুসাফিরের পরাজয় দেখার জন্য অসংখ্য গণনা করা যাবে না, হিন্দুরা একত্রিত হলো একদিকে সহ পৃথিরাজ সহ জাদুঘরের পক্ষে, আর মুষ্টিময় কিছু লোকের পক্ষে। হ্যাঁ রামদেও, আমি নামটা ভুলে গেছি, রামদেও। তো জাদুঘরকে যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে তারা কিন্তু খুশি যে অজগরে খাজা গরিবে নামাজ কি গিলে ফেলবে, কিন্তু আল্লাহর